শিকল মঞ্চে আসার জন্য আমি সুদৃশ্যে আসন করছি সাজ্জাদ। বিসমিল্লাহি রহমানির রহিম। আজকে দক্ষিণ মণি উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত বিশাল সাংস্কৃতিক ও ক্রিয়া অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সকল ছাত্রছাত্রীদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢাল অভিনন্দন। সকলকে জানাই আমার শ্রেণী মোতাবেক সালাম এবং সকল হিন্দু ভাইদের প্রতি জানাই আদব। আমি একটি কবিতা আবৃত্তি করব, কবিতাটির নাম হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার দেখতে হবে এই খাণ্ডবদাহন, আর কতবার ভাসতে হবে এই রক্ত গঙ্গায়, তুমি আসবে বলে স্বাধীনতা। সখিনা বিবির কপাল ভাঙলো, সিঁদুর সিঁদুর মুছে গেল হরিদাসীর, তুমি আসবে বলে স্বাধীনতা। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্কিলো দানবের মতো চিৎকার করতে করতে, তুমি আসবে বলে হে স্বাধীনতা। ছাত্রাবাস বস্তি উজাড় হলো, এলসেল রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র, তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিস্তব্ধ পাড়ায় প্রভুর বাস্তবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে আর্তনাদ করলো একটা কুকুর, তুমি আসবে বলে হে স্বাধীনতা। অবুচ্ছিত সামগ্রী দিল তার পিতামাতার লাশের উপর, তুমি আসবে বলে হে স্বাধীনতা। তুমি আসবে বলে আদাস দাওয়ায় বসে আছেন এক বুড়ো, দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল, স্বাধীনতা তোমার জন্য। মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি দগ্ধ ঘরের, স্বাধীনতা তোমার জন্য। মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে, স্বাধীনতা তোমার জন্য। হাড্ডিছার অগানাথ অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে, তোমার জন্য। সগির আলীর ছাড়াবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্টদাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্যম ঝরে, রুস্তম শেখ ঢাকার রিক্সা যার ফুসফুস এখনো পোকার দখলে, আর রাইফেল কাঁধে বন জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, সবাই অধীর প্রতীক্ষা শুধু তোমারই জন্য স্বাধীনতা, শুধু তোমাকে পাওয়ার জন্য। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক বিজয় করে, তোমাকে যে আসতেই হবে স্বাধীনতা, শুধু তোমারই প্রতীক্ষায়। ধন্যবাদ সবাই, ধন্যবাদ, ধন্যবাদ সাজ্জাদ হোসেন তোমার আবৃত্তির জন্য। কথা সত্যি কথা, কথা দিয়ে মালা, কথা দিয়ে আমরা জগতে কিছু এমন করতে পারি যা রয়ে যায় আজীবন মানুষের হৃদয়ে, যা লালন করে যুগ থেকে যুগান্তরে। কথা আমার নয়, বিশ্ববরণ্য কবিগুরু রবীন্দ্রনাথ, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের বাঁচে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কারণে জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পায়, এর বিষয়টা আমাদের অনুধাবন করার সময় এসেছে। দায়িত্বের প্রতি যদি আমরা সচেতন হই, দেশ ও জাতির জন্য যদি আমরা কিছু কল্যাণকর কাজ করি, আমরা মরে যাব নিশ্চয়, কিন্তু জাতি স্মরণ রাখবে এইরকম আমাদেরকেও। এটা আমার কথা নয়, এটা জ্ঞানী গুণীর কথা, আর জ্ঞানী মানুষকে নিয়ে যায় তার আকাঙ্ক্ষিত, আর এটা কোনোদিন ম্লান হয় না, কোনোদিন বিচ্ছিন্ন হয় না, কোনোদিন নষ্ট হয় না। এই জন্য আমরা সবাই মরে যাব, তবে মানবের জন্য কিছু রেখে যাব, এ প্রত্যাশা আমি সবার কাছে রেখে ফিরে যাচ্ছি। পরবর্তী পারভেজের কাছে, দশম শ্রেণী পারভেজ হোসেন, আমি তাকে এই কবিতা নিয়ে অতি শীঘ্রই আলোক উজ্জ্বল রঙ্গমঞ্চে দক্ষিণ মৈনামের এই স্কুল প্রাঙ্গণে সবার সামনে কবিতা নিয়ে এবার আসছে পারভেজ, দশম শ্রেণীর রোল নম্বর 15, তাকে কবিতা আবৃত্তি করে সবার সামনে শোনার জন্য আমি বিনীত আহ্বান করছি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার শ্রেণী মোতাবেক সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব। আমি যে আজকে যে কবিতা আবৃত্তি করব, কবিতার নাম আমার পরিচয়, সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি আমার বাংলায় রাজপথ দিয়ে হাজার বছর চলি,
চলি পলি মাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে তেরোশটি নদীর সুদায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি চেয়েছি চর্যাপদের রক্ষর গুলো থেকে আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তে বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলা থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দিরবেদী থেকে এসেছি বাঙালি বরেণ্যভূমি সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সর্বভৌম বারভুইয়া থেকে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পলা থেকে আমি তো এসেছি তিতিমিরার হাজি শরীয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলিয়ার অগ্নিবীণা থেকে এসেছি বাংলার ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অমল ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লালন রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু ও শেখ মুজিবর থেকে তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই সবার উপরে মানুষ্যত্ব তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজ একসাথে থাকবই সব বেড়াবে ভুলে সামনের ছবি আঁকবই সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ আমি পারভেজকে চৈত্রের দাবদাহে আসবে বন্যা সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আকাশ থেকে বৃষ্টি অঝোর ঝরে তারপরে আসবে স্রোত তারপরে আসবে বন্যা তাই না কিন্তু না এ বন্যা না আমাদের স্নেহাসন বন্যা সপ্তম শ্রেণী থেকে সে কৃতিত্বের সাথে রোল নাম্বার দুই করেছে সেই বন্যা আসবে আমাদের মাঝে এবারে কবিতা নিয়ে আমি আগাম তাকে নববর্ষের শুভেচ্ছা সে কবিতা নিয়ে আসবে দেখি তার কবিতা বাণী এবারে আসবে বন্যা কবিতা নিয়ে কবিতা আবৃত্তিতে এসছে কিছুক্ষণের মধ্যে সবাই শুনবে বন্যার মুখে কবিতা আবৃত্তি ধন্যবাদ নমস্কার এবং মুসলিমদের জন্য আদাব আমার নাম কুমারী বন্যারানী মন আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম আমার বাড়ি লিখেছেন জসীমউদ্দিন আমার বাড়ি যাইও ভ্রমর বসতে দেব পীরে জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে শালি ধানের চিড়িয়ে দেব বিন্নি ধানের খয় বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই আম কাঁঠালের বনের শুয়ো আঁচল পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে গায়ে দোহনের শব্দ শুনি যে গো সকাল বেলা সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যাই ভাসি আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ